ড্রাইভিং জবের জন্য সে আমার জন্য একটা সিভি লিখতেছে, ওকে, বাংলাদেশের অর্থনীতি নিয়ে আমি একটা ফিল্ম বানাতে যাচ্ছি, সেটা একটা স্ক্রিপ্ট আমার ভাবতেছে। সে আসলে মানুষের মতো করে চেষ্টা করবে, বান্ধবী ফ্যামিলিকে কনভিন্স করবে, অ্যা প্লাস বি হোল স্কেয়ার ইকুয়াল হোয়াট, ক্যান ইউ ইমাজিন ব্রো, ইটস কোডিং ফর মি। 6 দিন চেষ্টা করছি, সেটা মাত্র 1 মিনিটে করে দিচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও অফ অ্যাপ্লিকেশন টেক। আজকে আপনাদের সাথে এমন একটা প্রযুক্তির সাথে পরিচয় করে দিতে যাচ্ছি যেটার নাম হচ্ছে চ্যাট জিপিটি। গুগলকে আমরা পৃথিবীর সব জানতা হিসেবে জেনে থাকি। গুগলকে আমরা যখন যেটা কোয়েশন করবো তখন সে সেটা আমাদেরকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে এনে আমাদের সামনে উপস্থাপন করে। কিন্তু এমন কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এমন কোনো রোবট যেটা কিনা আমরা যেটা কোয়েশন করবো সেটা আমাদেরকে মানুষের মতো করে আমাদের সামনে অ্যান্সার করবে, ইয়েস, সেরকমই একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর কথা বলতে যাচ্ছি। ওপেন এআই কোম্পানির আন্ডারে চ্যাট জিপিটি পৃথিবীতে এক নতুন ইনভেনশন বলা যায় এটা, যেটা কিনা গুগলকেও টেক্কা দিতে যাচ্ছে খুব শীঘ্রই। চ্যাট জিপিটি জিনিসটা আসলে কি? জিনিসটা হচ্ছে একটা চ্যাট বট বা এমন একটা রোবট যেটা কিনা আপনার সাথে চ্যাট করবে হুবহু মানুষের মতো। আপনি তাকে যেভাবে জিজ্ঞেস করবেন সেভাবে আপনাকে অ্যান্সারগুলো দেবে। চলুন একবার আমরা একটু মজা নিয়ে নেই এই ওপেন এআই এর সাথে বা এই চ্যাট জিপিটির সাথে, ওকে। আমরা openai.com লিখে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আসছি। আসার পর এখানে উপরে দেখবেন, দেখেন ট্রাই ট্রাই এই অপশনটাতে ক্লিক করবেন। দেন আমার অবশ্যই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আগে থেকে, সেজন্য ডিরেক্টলি চ্যাট বটে আমাকে শিফট করছে। স্বাভাবিকভাবে আমরা যখন বিভিন্ন প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করে থাকি ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে, ঠিক সেমভাবে আমরা এখানে রেজিস্ট্রেশন করবো অ্যান্ড ইমেলে একটা ভেরিফিকেশন ইমেল আসবে যেটা দিয়ে আপনারা ভেরিফাই করবেন আপনাদের ফার্স্ট নেম সেকেন্ড নেম দিয়ে খুব সিম্পলভাবে। তো এখানে চ্যাট জিপিটিকে আমরা ফার্স্ট অফ অল বলবো রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট বাংলাদেশ। দেখি প্যারাগ্রাফ কী লিখে, বাংলাদেশ ইজ এ কান্ট্রি ইজ সাউথ এশিয়া লোকেটেড অন বে অফ বেঙ্গল, ইটস বর্ডার ইন ইন্ডিয়া অ্যান্ড নর্থ ওয়েস্ট অ্যান্ড ইস্ট অ্যান্ড মায়ানমার টু সাউথ ইস্ট, উইথ এ পপুলেশন অফ ওভার 160 মিলিয়ন ইন ইয়ার্স। তো এটা কিন্তু আপনাকে বিশাল একটা প্যারাগ্রাফ লিখে আপনার সামনে হাজির করে দিল। তো আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম অ্যা প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল হোয়াট, তো সে আমাকে অ্যান্সার দিচ্ছে অ্যা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কনস্ট্যান্ট কী জিজ্ঞেস করলাম, অ্যান্সার লিখতেছে সে আমার জন্য, জেনারেট করতেছে ইস অ্যাপ্রক্সিমেটলি 0.9848 ক্যালকুলেটার। তো চ্যাট জিপিটিকে আমরা এখন জিজ্ঞেস করবো হোয়াইট HTML কোড ফর ইনভাইটেশন কার্ড, সে আমার জন্য HTML কোড লিখবে এখন, প্রোগ্রামটা করবে। হিয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ HTML কোড অফ ইনভাইটেশন কার্ড, ক্যান ইউ ইমাজিন ব্রো, ইটস কোডিং ফর মি। HTML এর কোড, পাইথনের কোড, বিভিন্ন প্রোগ্রামিং যে কোডগুলো আছে সেগুলো হুবহু এখানে তারা আমার জন্য কোডিংগুলো করে দিবে। এটা আসলে এত ভয়ানক লেভেলের একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে আমি যদি কোনো ফিল্মের স্ক্রিপ্ট লিখতে বলি সেটাও কিন্তু আমার জন্য লিখে দিবে। ক্যান ইউ ইমাজিন, একটা বার ট্রাই করে দেখি ফিল্মের স্ক্রিপ্ট। তো আমি তাকে বলতেছি আমার একটা মুভি বানানোর দরকার, রাইট অ্যান স্ক্রিপ্ট অ্যাবাউট ইকোনমি ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি নিয়ে আমি একটা ফিল্ম বানাতে যাচ্ছি, সেটা একটা স্ক্রিপ্ট আমাকে লিখে দিতে বলছি। দেখি সে আসলে কী ধরনের অ্যান্সারটা বা কী ধরনের স্ক্রিপ্টটা সে আমার জন্য রেডি করে। দেখেন একদম হুবহু স্ক্রিপ্ট রাইটার যেভাবে স্ক্রিপ্ট লিখে ঠিক সেমভাবে। বয়স 1, বয়স 2, কোনটা কখন কে কীভাবে বলবে বা কীভাবে শ্যুটটা শুরু করবে সে আমাকে, অর্থাৎ এগুলো হচ্ছে আমরা যেগুলো ইন্ট্রোটা সে আমাকে লিখে দিচ্ছে এখন। এভাবে আসলে সে লিখতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে বা যতক্ষণ না পর্যন্ত তার কলিজা ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে আমার জন্য লিখতে। এখন আমি জিজ্ঞেস করবো তাকে কীভাবে মেয়ের বাবাকে পাঠানো যায়, কীভাবে আমার গার্লফ্রেন্ডের ফ্যামিলিকে কনভিন্স করবো, সেটা একটু চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে দিই। ভাবতেছে সে আসলে মানুষের মতো করে চেষ্টা করে, অর্থাৎ হিউম্যান ইমোশনগুলো অ্যাড করে সে চেষ্টা করে অ্যান্সারগুলো দেওয়ার জন্য। দেখেন বি রেসপেক্ট, খুব সুন্দরভাবে সে বলতেছে বি প্যাশেন্ট, তো যদি এখন শো দ্যাম হাউ মাচ ইউ লাভ অ্যান্ড কেয়ার ফর ইউর প্যারেন্টস। সাপোজ আমি এটা বুঝতে পারতেছি না, ওকে, এমন কোনো অ্যান্সার আসছে বা এমন কোনো একটা অ্যান্সার সে আমাকে দিচ্ছে যেটা কিনা আমি ইংলিশে বুঝতে পারতেছি না। কপি করলাম, ট্রান্সলেট করে দেখবো কীভাবে কী বলছে সে আমাকে, আমি একটু দেখি। কাউকে বোঝানো বিশেষ করে একটি পরিবার একটি কঠিন কাজ হতে পারে, এখানে কয়েকটি টিপস যা আপনাকে সাহায্য করতে পারে যে আপনি তাদের দৃষ্টিভঙ্গি বুঝে নেবেন, কীভাবে আপনার বান্ধবীর ফ্যামিলিকে কনভিন্স করবেন সেটা সে আপনাকে বলে দিচ্ছে। এখন আমি চ্যাট জিপিটিকে বলবো আমার জন্য একটা সিভি লিখে দিতে, ওকে। আমি ড্রাইভিং জব করতে চাচ্ছি সেখানের জন্য আমি একটা সিভি লিখতে বলতেছি, ড্রাইভিং জবের জন্য সে আমার জন্য একটা সিভি লিখতেছে, ওকে। নাম থাকবে প্রথমে, সাপোজ সে একটা নাম একটা দিছে, কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, ওকে। তো অ্যাড্রেস এটা আমি আমার মতো করে এটা সাজিয়ে নিব সামারি। সে সিভিটা আমার জন্য রেডি করে দিচ্ছে, ক্যান ইউ ইমাজিন, আমার সিভি লিখতে হবে, সে সিভিটা আমার জন্য রেডি করে দিচ্ছে। এখানে আসলে আমার মাইন্ডে আসতেছে না বা আমার কল্পনায় আসতেছে না তাকে কীভাবে কীভাবে পরীক্ষা করবো যাতে আপনাদের বোঝাতে পারে যে এটা কোন লেভেলের ইনভেনশন বা কোন লেভেলের একটা প্রযুক্তি তারা লঞ্চ করছে এই চ্যাট জিপিটি নামের। আমি তাকে বলছি ড্রাইভিং সেক্টরের জন্য একটা বা ড্রাইভিং জবের জন্য একটা সিভি লিখতে, সে ড্রাইভিং জবের সিভিটা লিখতেছে কত সুন্দর করে। দেখুন দ্য বাস অ্যান্ড এনশিওর স্কিলগুলো কী কী আছে, স্ট্রং নলেজ অফ ট্রাফিক লস অ্যাবিলিটি টু, সে আমার স্কিল হিসেবে এখানে লিখে দিচ্ছে। তো
আমি ভাই পারতেছি না সে লিখতে আসে। এখন আমি চ্যাটজিপিটিকে কোয়েশন করবো, আমি মনিটাইজেশন রিলেটেড একটা ভিডিও বানাতে যাচ্ছি ইউটিউবে, সেটার জন্য আমার একটা টাইটেল দরকার। সে আমাকে টাইটেল লিখে দিবে, 5 প্রবেন স্ট্র্যাটেজিস ফর মনিটাইজিং ইউটিউব চ্যানেল, দ্য আলটিমেট গাইড টু। অর্থাৎ আমাকে এতগুলো টাইটেল সে আমাকে লিখে দিচ্ছে, দেখুন কতগুলো টাইটেল সে আমাকে লিখে দিচ্ছে। দেস আর সাম টাইটেলস ফর ইউর ইউটিউব ভিডিও অ্যাবাউট মনিটাইজেশন, ইটস ইম্পর্ট্যান্ট টু চুজ এ টাইটেল দ্যাটস ক্যাচি। আমার ইউটিউবের ভিডিওর জন্য সে আমাকে টাইটেল লিখে দিছে। আমি যদি এখন বলি ট্যাগ, টাইটেল তো পাইলাম, এখন ট্যাগ ট্যাগ খুঁজতেছে। সাম পোটেনশিয়াল ট্যাগস ফর ইউটিউব মনিটাইজিং এ ইউটিউব চ্যানেল কোড, দেখেন কতগুলো ট্যাগ সে আমাকে ইতিমধ্যে রেডি করে দিছে। এখানে আর কী জিজ্ঞেস করবো? অর্থাৎ আমার ছোটো মাথায় এত কিছু আসতেছে না যে আর কী জিজ্ঞেস করবো। তো এখন আসলে এই চ্যাটজিপিটি নিয়ে কিছু কথা বলি। এটা হচ্ছে এমন একটা ইনভেনশন যেটা কিনা আপনাকে, আপনি যেভাবে কোয়েশনগুলো করবেন, আপনি একজন হিউম্যান হিসেবে তাকে কোয়েশন করতেছেন, সে একজন রোবট হওয়া সত্ত্বেও আপনাকে হিউম্যানের মতো করে হিউম্যান ফিলিংস বা হিউম্যান ইমোশন নিয়ে আপনাকে অ্যান্সারগুলো দিবে, যেখানে আপনার মনে হবে যে আপনার কোনো একজন অ্যাডভাইজার বা আপনার অ্যাসিস্ট্যান্টের সাথে আপনি কথা বলছেন। দেখুন পৃথিবীতে এখন এমন কোনো সেক্টর নাই যেখানে ব্যবহার হচ্ছে না। আমি আপনাদেরকে কিছু স্ক্রিনশট দেখাই, এখানে বেশ কয়েকজন ইউজার ইউজ করছে, তারা এইটা নিয়ে কমেন্ট করতেছে। দেখুন এটা আমি 2 দিন আগে আমার প্রোগ্রামিংয়ের কাজে ব্যবহার করছি, আমি যেটা 6 দিন চেষ্টা করছি সেটা মাত্র 1 মিনিটে করে দিছে। প্রোগ্রামার হিসেবে যে কাজ আমি এখনও চিন্তাও করতে পারি না, কিন্তু সে কাজ সে মিনিটে কম সময়েও কিন্তু সে করে ফেলতেছে। কয়েকদিন আগে চ্যাটজিপিটি ব্যবহার করলাম, সত্যি অসাধারণ। এই ধরনের পাবলিক কমেন্টসগুলো আসতেছে, যারা ইতিমধ্যে ইউজ করতেছে বাংলাদেশ সহ পুরো পৃথিবী জুড়ে। ওপেন এআই যে কোম্পানিটা $1 বিলিয়ন ইতিমধ্যে খরচ করছে, তো তাদের লাভটা কোথায়? এটা অবশ্য আমাদের জনসম্মুখে উপস্থাপন এর জন্য করতেছে যেন এটা একটা বিশাল প্রচারণা বা প্রচারণা চালানো হয়, ফ্রিতে একটা প্রচারণাও পেয়ে যাচ্ছে এবং ফ্রিতে ইউজ করতে দিয়ে আসলে তারা এই চ্যাটজিপিটি যেটা একটা চ্যাটবট বা এ রোবটটাকে শিখাচ্ছে আরও বেশি ইম্প্রুভ করার জন্য, আরও বেশি ডেভেলপ করার জন্য। অর্থাৎ আপনি অনেক ধরনের কোয়েশন তাকে জিজ্ঞেস করতেছেন, অনেক কোয়েশনের অ্যান্সার কিন্তু হয়তো বা তার এখনও অজানা, তো এই ধরনের ঘাটতিগুলো যে ঘাটতিগুলো তার মধ্যে আছে সেগুলো নোটিস করে এগুলোকে ইম্প্রুভমেন্টের কাজে আমাদের উদ্দেশ্যে ফ্রিতে ইউজ করার জন্য তারা দিচ্ছে। এমন একটা সময় আসবে, এমনও হতে পারে যে হয়তো বা 2-3 মাস পর বা মাসখানেক বা বছরখানেক পর গিয়ে এটা আমাদেরকে পেড ভার্সনটা ইউজ করতে হবে। যত ধরনের নলেজ আপনার প্রয়োজন, আই থিঙ্ক দ্যাট ইউ উইল গেট ইট ফ্রম চ্যাটজিপিটি, সেজন্য মানুষ অবশ্যই এটাকে পেড ভার্সন হলেও আই থিঙ্ক ইউজ করবে। এটা খুব শীঘ্রই আই থিঙ্ক দ্যাট গুগলের সাথে টেক্কা দিতে যাচ্ছে অনেকের কথা মতে, অনেকের ভাষ্য মতে। দেখা যাক শেষ পর্যন্ত গিয়ে কী হয়। আরেকটা কথা হচ্ছে, এখানে প্রত্যেকটা প্রযুক্তিকে কিন্তু ভালো খারাপ দুটো দিকই থাকে, শুধু প্রযুক্তি না পৃথিবীর সব কিছুই ভালো এবং খারাপ দিক আছে। মনে হতে পারে মানুষের মধ্যে যে একটা সৃজনশীলতা বা একটা সৃজনশীলতার মধ্যে একটা চর্চা সেটা অবশ্যই কমে যাবে, কারণ একটা মানুষ আগে মানুষের চিন্তাভাবনা করে লিখত, তো এখন মানুষ দিনের পর দিন অলসতা মানুষের মধ্যে চলে আসবে, কারণ এই প্রযুক্তিগুলো মানুষের যে একটা কাজ সেগুলো সম্পন্ন করে দিচ্ছে। তখন মানুষের যে একটা মেধা সে মেধাটা বিকাশ হওয়ার যে একটা সুযোগ বা যে একটা চর্চা সেটা অবশ্যই দিনের পর দিন কমে যাচ্ছে, সৃজনশীলতা জিনিসটা উঠে যাবে। এই ধরনের প্রযুক্তিগুলো দিনের পর দিন এতটা খতরনাক লেভেলে ইম্প্রুভ হচ্ছে ডে বাই ডে, মানুষের যে একটা মেধার বিকাশ সেটাকে থামিয়ে দিচ্ছে। পুরো পৃথিবীটাকে আসলে শাসন করবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বা এই ধরনের প্রযুক্তিগুলো। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আপনি যদি আমার চ্যানেলে কিংবা আমার পেছনে নতুন হয়ে থাকেন তাহলে আপ্রিশিয়ান ট্যাগ পেজটা অবশ্যই ফলো করতে পারেন, ইউটিউবে জায়গা দেখতে পাচ্ছেন আপ্রিশিয়ান ট্যাগ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।